ভারতের সব থেকে বড় তেল শোধনাগার কোনটি কোন রাজ্যে অবস্থিত কোথায় জানেন কি আসুন সেই বিষয়ে আপনাদের বলি জামনগর শোধনাগার হল রিলায়েন্সের মালিকানাধীন একটা বেসরকারি খাতের অপরিশোধিত তেল শোধনাগার এই শোধনাগারটা চোদ্দই জুলাই উনিশশো সালে চালু করা হয়েছিল আর এটাই এই মুহূর্তে ভারতের সবথেকে বড় তেল শোধনাগার এটি বর্তমানে বিশ্বের বৃহত্তম শোধনাগারও বটে জামনগরে উৎপাদিত পেট্রোল এবং ডিজেল প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন জায়গায় রপ্তানির জন্য মূল শোধনাগার দ্বারা উৎপাদিত উৎপাদন ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে যা ফাইবার ফিল্ম এবং গৃহস্থালে প্লাস্টিকের পণ্যগুলির মতো পণ্য তৈরিতে ব্যবহৃত হয় আর এই জামনগর তৈল শোধনাগারই হচ্ছে এই মুহূর্তে ভারতের সবথেকে বড় তৈল শোধনাগার এবং যেটা বিশ্বের বৃহত্তম বর্তমানে তৈল শোধনাগার হিসেবে পরিচিত চোদ্দই জুলাই উনিশশো নিরানব্বই সালে এটা প্রথম চালু হয়েছিল এবং এই মুহূর্তে এটা রিলায়েন্সের মালিকানাধীন এরকম আরও অনেক অজানা আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন